আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শর্ট বিডি হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন। আজকে আমরা আলোচনা করব অতিরেচ ও জরাজুর রক্তস্রাব সম্পর্কে। চলুন শুরু করা যাক। আমাদের দেশের মেয়েদের ১২ থেকে ১৩ বছর বয়সে প্রথম ঋতু দেখা দেয় এবং ইহা ৩ হইতে ৭ দিন পর্যন্ত হইয়া থাকে। মুসলমান ধর্মশাস্ত্রবিদগণ স্বাভাবিক ঋতুস্রাবের কাল ১০ দিন পর্যন্ত নির্ধারিত করিয়াছেন। এই সময়ের মধ্যে স্ত্রী লোকদের ঋতুস্রাব বন্ধ না হলে নামাজ পড়া ও রোজা রাখা নিষেধ। ১০ দিনের বেশি স্রাব চলিতে থাকলে তাকে রোগ বলে ধরা হয় এবং নামাজ ও রোজা পালন করতে হয়। স্বাভাবিক অবস্থায় ৭ দিনের বেশি কারো ঋতু হওয়ার কথা জানা যায় না। প্রতি ২৮ দিনে একবার ঋতুস্রাব হওয়া নিয়ম। ২২ হতে ২৮ দিনের মধ্যে কারো কারো ২৩, এই রূপে কারো ২৮ দিন অন্তর ঋতু হয়ে নির্দিষ্ট সময়ে অন্তর স্রাব বন্ধ হয়ে সুস্থ হয়ে যায়। ঋতুস্রাব কারো হঠাৎ খুব বেশি হয়ে থাকে, এমনকি পশু জবাই করলে যেই রূপ বেগে রক্তস্রাব হয় সেই রূপ স্রাব হয়ে বজ্রাহতের ন্যায় দাঁড়ানো অবস্থা হতে ভূমিতে পড়ে যাইতে দেখা যায়। আবার কারো স্বল্পস্রাব হয় বা স্রাব মোটেই হয় না। এইবার আসুন ইহার কিছু কার্যকরী হোমিওপ্যাথি ঔষধ সম্পর্কে জেনে নেওয়া যাক। সিকেলিকর পাতলা কৃষ স্ত্রীলোকের অনেকদিন স্থায়ী বেদনাহীন রক্তস্রাবে ইহা উত্তম ঔষধ। রোগিণী খুব ঠান্ডা চায় ও আর্সেনিকের মতো অস্থিরতাও দেখা যায়। অত্যধিক রক্তস্রাব হয়ে গর্ভপাত হওয়ার আশঙ্কা দেখা দিলেও ইহা উত্তম ঔষধ। বেলেডোনা, ইহাতে প্রচুর উজ্জ্বল গরম রক্তস্রাব তৎসঙ্গে বেদনা, একটু নড়াচড়া করলে মনে হয় যেন জরাজু বাহির হয়ে পড়বে। হঠাৎ চিরিক মারা বেদনা হঠাৎ থেমে যাওয়াও বেলেডোনার একটি বিশিষ্ট লক্ষণ। জরাজু রক্তস্রাবেও এটি একটি প্রসিদ্ধ ঔষধ। স্যাবাইনা, জরাজু স্রাবের এটি একটি প্রসিদ্ধ ঔষধ। স্রাবের পূর্বে তলপেটে বেদনা, উজ্জ্বল লাল বর্ণের প্রচুর রক্তস্রাবের মধ্যে কাল চাপ চাপ রক্ত থাকে। তলপেট ও কোমরে বেদনা, তলপেটের নিম্নদেশ এবং উভয় পার্শ্ব পর্যন্ত যায়। রক্তস্রাবে গর্ভপাত হওয়ার সম্ভাবনায় ইহা উত্তম। ক্রোকাস, স্রাব তারের মতো লম্বা হয়ে আসে, পেটের মধ্যে যেন জীবিত প্রাণী দৌড়াদৌড়ি করছে মনে হয়। হ্যামামেলিস, এটি রক্তস্রাবের একটি প্রসিদ্ধ ঔষধ। রক্তের রং কালচে, রোগীর হাত পায়ের শিরাগুলি স্ফীত হয় ও প্রতিমাত্রায় ১ হইতে ৫ ফোঁটা অবস্থা ভেদে দৈনিক ৩ থেকে ৪ বার দিতে হয়। লিলিয়াম, রক্তস্রাবের সহিত হৃদপিণ্ডটিকে যেন একবার মুট করিয়া ধরিতেছে, আবার ছাড়িয়া দিতেছে বোধ থাকিলেও ইহা অমুক চায় না। অতিশয় রক্তস্রাব হইয়া রোগিণী চোখে অন্ধকার দেখে, সর্বশরীর ঝিমঝিম করে মূর্ছার ভাব হয়। এক কথায় স্রাবে ভীষণ দুর্বল হয়ে পড়লে চায়না দ্বারা বিশেষ সুফল পাওয়া যায়। ট্রিলিয়াম, ১৪ থেকে ১৫ দিন পর পর প্রচুর রক্তস্রাব, গর্ভপাতের পর প্রচুর রক্তস্রাবে এই ঔষধ দিয়ে বিশেষ উপকার পাওয়া যায়। জনসিয়া অশোকা, এই ঔষধ জরাজুর রক্তস্রাবে ফলদায়ক, ইহা প্রয়োগ করে কিছু কিছু রোগী ভালো হয়। এই ঔষধ নিম্ন শক্তি ব্যবহার করতে হয়। মিরিফোলিয়াম, যে কোনো রক্তস্রাবে এই ঔষধ ব্যবহার করে উপকার পাওয়া যায়। থুজা, ইহা সাইকোসিস ও টিকার দ্বারা উৎপন্ন দোষের মহৌষধ, ইহা দ্বারাও দুর্দম্য রক্তস্রাব বন্ধ হয়। কোনো কোনো রোগিণী ক্রোকাসের মতো কি যেন পেটের ভিতর দৌড়াদৌড়ি করে বলিয়া বোধ করে। এসিড নাইট্রিক, লক্ষণ মিলিলে ইহার দ্বারা যে কোনো দুর্দম্য রক্তস্রাব এমনকি ক্যান্সারের রক্তস্রাবও বন্ধ হয়। রক্তের রং লাল বা কালচে, রোগিণীর চুল ও চক্ষু কাল, মাংসপেশি দি দুর্বলতা সত্ত্বেও সদা কাজে লিপ্ত না থাকিয়া পারে না। জিরিনিয়াম মেকুলেটাম, যে কোনো রক্তস্রাবে প্রযোজ্য, ইহার মাদার টিনচার পানিতে প্রতিমাত্রায় ৩ ফোঁটা হইতে ৩০ ফোঁটা দিয়াছি। মেডোরিনাম, প্রজনন যন্ত্রে সাইকোসিস দোষের প্রভাব অধিক বিধায় ইঞ্জেকশন ইত্যাদি কোনো ঔষধে সুফল না হইলে এই ঔষধ প্রয়োগ করে বিশেষ সুফল পাওয়া যায়। টিউবারকুলিনাম বডিনাম, মেডো প্রয়োগে সুফল না হইলে